হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিও। আজকে আমার হাজব্যান্ডের কাজের ছুটির দিন। আমরা সকাল সকাল তিনজন ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে বাইরে নাস্তা করার জন্য চলে আসছি। নাস্তা করার জন্য এটা আমাদের অনেক পছন্দের একটা বার, এখানের খাবারের কোয়ালিটি আমাদের অনেক পছন্দের। এই তো ইবান সকাল সকাল সুন্দরভাবে রেডি হয়ে বাবার সাথে নাস্তা করার জন্য চলে আসছে। ইবানের বাবা প্রথমে ইবানের জন্য বোম্বলনে অর্ডার দিচ্ছে, অর্ডার একদম সিম্পল অর্ডার দিচ্ছে, যেটার মধ্যে সুগার নাই বা কোনো রকমের ক্রিম নাই, নর্মাল পাউরুটির মতো ওটা। এখানে ওদের অনেক সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করা ছিল, ওদের কেকের টেস্টগুলো অনেক ইয়ামি হয়। ইবান খাবারের টেবিলের সামনে বসে ওর বাবার সাথে একটু দুষ্টুমি করতেছে। দেখতে দেখতে ছোট ইবান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ও যে কোনো খাবার এখন নিজের হাতে খাবারই ট্রাই করে। আমরা তিনজনই একসাথে নাস্তাটা সেরে ফেলছি, তারপর আমরা একটু ঘোরাফেরা করবো আমাদের শহরে বা পাশের শহরে। এই তো আশেপাশে ইবানকে নিয়ে বন্ধের দিন একটু ঘোরাফেরা আর কি, ফ্যামিলি টাইম স্পেন্ড করা। বাবা ছেলে একটু ঘোরাফেরা করতেছে একসাথে, তো ইবান তো হাঁটা শিখার পর এখন আর কুলে থাকতে চায় না, সারাক্ষণই হাঁটতে চায়। এই স্ট্যাচুটার সামনে ইবান দাঁড়িয়ে কি জানি দেখাচ্ছে এবং কিছু একটা বলার ট্রাই করতেছে, সেটা আমি বুঝতেছি না, কিন্তু বারবারই হাতের ইশারায় উপরে দেখাচ্ছিল। আমি একটু পিয়াজ ছায় ঘোরাফেরা করতেছি, এখানে টুকটাক কিছু খাবারের দোকান বসছে, মানে কিছুটা ছোটোখাটো একটা ফুড ফেস্টিভ্যাল, এত বড় না। আমরা পাশের শহরের একটা পার্কে চলে আসছি, পার্কটা একদম নতুন তৈরি করছে। ইবান পার্কে এসে অনেক খুশি হয়েছে, অনেক ভালো একটা মুডে আছে। এই দোলনাটা আমি অন্য পার্ক থেকে একটু আনকমন দেখছি, অন্যান্য পার্কে আর একটু অন্য সিস্টেমের থাকে, তো এই সিস্টেমটাও আমার অনেক পছন্দ হয়েছে, একটু ইউনিক টাইপের। ইবান দোলনার পরে আবার এটার উপর উঠে বসছে, তো ইবান ঘুরে ঘুরে পার্কের সবগুলো রাইডই ট্রাই করতেছে, অনেক এনজয় করতেছে আর কি। আজকের ব্লগটা একটা সিম্পল ডেইলি লাইফের ব্লগ ছিল, তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, টাটা।